হ্যালো ফ্রেন্ডস, এখন তো তোমাদের গুড নাইট বলার সময়, কিন্তু এখন হইতে বাজে 11:25। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকের দিনটা একটু অন্যরকম, মানে ঠিক রাত 12টার পর। আজকে মানে কালকে 1 নভেম্বর, তো কালকে হচ্ছে আমার বার্থডে। তো এখন আমাকে চলছে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান, যদিও কিছু কিছু আমি আন্দাজ করতে পারছি, কিন্তু ওদের ডিস্টার্ব করতে আমি চাই না। আজকে সন্ধ্যেবেলা একটা লোক এলো, ডেলিভারি বয়ই হবে হয়তো, দেখছি যে তার সাথে কথা বলছে, বললো যে বাইরে তাহলে রেখে দিন পাঁচিলের উপর। কিন্তু যেন আমি বললাম কি গো, কি এসেছে, বলছে রং নাম্বার ভুল করে চলে এসছে। তো তখন থেকে ডাউট ছিল, তো তারপর আমাকে বলছে অন্য জিনিস অর্ডার দিয়েছি, এখন তো ইন্ডিয়ার ম্যাচ চলছে, অন্য জিনিস অর্ডার দিয়েছি। কিন্তু তারপর দেখছি এখন ক্যান্ডেল লাইট এগুলো সব নিচে গেছে। আসলে আমি বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে জন্মদিন পালন হচ্ছে, কারণ আমি এর আগে 2 ইয়ার্স, মানে ফার্স্টের বছরটা আমার বাপের বাড়িতে ছিলাম, আমার বেবি হয়েছিল, তো সেখানে আমার হাজব্যান্ড সেলিব্রেট করেছিল, ঠিক আমার রাত্রি 12টার সময়। আমার বাবা বেলুন ফুলাচ্ছিলো আর ও সব ডেকোরেশন। দেখো আমি এখানে দেওয়ালির লাইটও দিয়েছি, এখন পর্দা টেনে দিয়েছি, কারণ রাত্রির পুরো হিমতে নামলে এসে ঢুকছে। আর এদিক দিয়ে দেখতে গেলে এবছর সেকেন্ড বছর আমি বাপের বাড়িতে ছিলাম, পুজোয় গেছিলাম, তো জন্মদিন ওখানেই কাটিয়েছি, মামনার সাথে পায়েসেই কাটে। তো ফার্স্ট টাইম এবার আমার 3 বছর হবে বিবাহিত জীবন, তো ফার্স্ট টাইম এখানেই বার্থডে সেলিব্রেট হচ্ছে। আমার মামি শাশুড়িরা এসছে, ওরা এসেছিলো, মামনি বাপের বাড়ি গেছিলো, তো ওখান থেকে ওর মামনিকে ছাড়তে ওরা এসছে। তো এখন হচ্ছে বার্থডে সেলিব্রেটের নানারকম প্রস্তুতি, তো ওটাই আমি তোমাদের সাথে আমার কেক কাটিং ভিডিওটা শেয়ার করবো। তবে আমি এমন দেখাচ্ছি যেন আমি কিছু জানিই না, তবে তোমাদের তো কোনো কিছু আড়াল করি না, তাই তোমাদের ডিটেলসে বললাম। তো চলো আগে আগে দেখো হোতা হে কেয়া।
যে ওখানে লাগাও। খাবি না কেক? কেক খাবি না? ভেঙে দে ভেঙে দে। ব্লগ তো আশা করি তোমাদের ভালো লেগেছে, আর আমিও তো সারপ্রাইজটা পেয়ে খুবই খুশি। আর বেটু এখানে দেখো কী করছে, মাম্মা এই পুতুলটার সব চুল, এই পুতুলটা ওকে বার্থডেতে দেওয়া হয়েছিল, এর সব চুলগুলোকে সে ছিঁড়বে। তো আমি তো খুব সারপ্রাইজ, আমি আশা করিনি এতটা হবে। তা ও যে পুরো সুন্দরভাবে জিনিসটা করেছে আমি খুব খুব খুশি। তো এখনও কালকের দিনটা বাকি আছে, তো কেক আমরা জন্মদিনে সন্ধেই কাটতাম, তবে রিসেন্ট 2 ইয়ার্স ধরে আমরা রাত 12টার সময় কাটি। তো বাড়ির সবাই একসাথে মিলে জন্মদিনটা সেলিব্রেট করলাম, খুব ভালো লাগলো। আর আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। যেটু একটু কাজ যে এবার ওকে ঘুম পাড়াতে হবে, তো চলো বাই বাই।